السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুরুতেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি এবং পড়ছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুমিনের জিজ্ঞাসা প্রোগ্রামে কাছে দূরে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন। আর মুমিনের জীবনে অনেক জিজ্ঞাসা থাকে, আর এই জিজ্ঞাসাটুকু একজন সত্যিকার মুমিন হিসাবে জানতে হলে কোরআন এবং হাদিসের আলোকে জানতে হয়। তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন, নাম্বারটি হলো 02033973096। আবার রিপিট করছি, 02033973096। এবং আপনারা ইমেলও করতে পারবেন, ইমেলের অ্যাড্রেস হলো muminerjiggasha@europeandtv.com। সুপ্রিয় দর্শক, মুমিনের জিজ্ঞাসায় আপনারা ফোন করে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন রাখবেন। আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্নের জবাব যিনি দিয়ে থাকেন কোরআন এবং হাদিসের আলোকে, আজও সেই প্রিয় ব্যক্তি আমাদের মধ্যে তশরিফ এনেছেন কষ্ট করে। ইনশাআল্লাহ আশা রাখি উনি প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক এবং দারুল উলুম বরুনী মাদ্রাসা এবং দারুল উলুম ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক হযরত হাফিজ মাওলানা নাজিরউদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে আমার শেষ ধন্যবাদ। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহের মতো ওনার কাছ থেকে মূল্যবান নসিহত শুনি। চলুন আমরা চলে যাই ওনার কাছে, সরাসরি শুনে নেই ওনার মূল্যবান আলোচনা, তারপরে ইনশাল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্ন আমরা নেব এবং আমাদের প্রিয় শায়খ এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আপনি এখন অনুরোধ করছি ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها، كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুমিনের জিজ্ঞাসা প্রোগ্রামের উপস্থাপক হযরত মাওলানা শেখ আখতার আহমদ সাহেব এবং আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকেও মুমিনের জিজ্ঞাসা প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব, আপনাদের প্রশ্নের জবাবও দেওয়ার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, কোরআনের একখানে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে
তাকওয়ার সাথে, ভয় ভীতির সাথে আল্লাহকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত, যেভাবে আল্লাহ তাআলাকে মানা উচিত, যেভাবে আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করা উচিত, যেভাবে আল্লাহ তাআলার নিষেধ থেকে বেঁচে থাকা উচিত, হে ইমানদারগণ তোমরা সেইভাবে আল্লাহর তাকওয়া অর্জন করো, অর্থাৎ আল্লাহকে মানো, আল্লাহ তাআলার নিষেধ থেকে বেঁচে থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমাদের মৃত্যু যেন না হয় তোমরা কমপ্লিট আমি আল্লাহর কাছে মুসলমান হিসেবে সারেন্ডার করে তোমরা আমার কাছে ফিরে এসছো, এমন অবস্থা যেন আসার আগে তোমাদের মৃত্যু না আসে, অর্থাৎ মৃত্যুর আগে তোমরা কমপ্লিটলি আল্লাহর কাছে সারেন্ডার করবে। প্রিয় ভাই বোনেরা, কোরআনের এই আয়াত আল্লাহ তাআলার তাকওয়ার পথি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ তোমরা মুমিন না হও। তো আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের শুরুতে ইমানদার বলেছেন, এরপরে তাকওয়ার কথা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা তাকে তাকওয়া ভয়ের মতো ভয় হাক্কা তুকাতিহি বলেছেন, ভয়ের মতো ভয় করতে হবে, এবং তারপরে যে কথাটি বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুর স্বাদ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ আমাদের সবাইকে পৃথিবী মায়া ছেড়ে চলে যেতে হবে একদিন। কিন্তু আমরা যখন যাবো আল্লাহ তাআলার কাছে, তখন আমরা আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে সম্পূর্ণ সারেন্ডার এবং সম্পূর্ণ আত্মসমর্পণ, এবং আমাদের মনের ভিতর, শরীরের বাহির এবং আমাদের প্রত্যেক চিন্তা চেতনায় সব জায়গায় যেন আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি, এই অবস্থা বলে আতা মুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কমপ্লিটলি মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারো। তো এটা একটি হচ্ছে মুসলমান হিসেবে আমাদের ইমানি যে সমস্ত তাকাজা আছে, দাবি আছে, এগুলো আমরা ফুলফিল করব, আমাদের জীবন কমপ্লিটলি আল্লাহ তাআলার সামনে কোরআন এবং সুন্নার মোতাবেক আমাদের জীবনকে আমরা গঠন করব, এটি আয়াতে আমাদেরকে বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই একতাবদ্ধ হয়ে যাও আল্লাহর রশ্মিকে ধরে, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা আপসের মধ্যে বিচ্ছিন্ন হয় না। তো আমরা যেন বিচ্ছিন্ন না হই, ওয়ালা তাফাররাকু, তোমরা যেন বিচ্ছিন্ন না হও, আল্লাহর রশ্মিকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর রশ্মি কি? হাদিসের মধ্যে বুখারীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস এসেছে, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল কুরআন হুয়া সিরাতুল মুস্তাকিম, এই কুরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহ তাআলার রশ্মি। আপনার কাছে শুনছিলাম মূল্যবান আলোচনা, ইনশাআল্লাহ ফিরবো, আমরা দেখি ফার্স্ট কলারে কে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে কোনো বইও লেখা থাকে দিন 100 বার ইস্তেগফার করা, ইস্তেগফার কিটা করতাম, কোন দোয়া করতাম ওটা জানতে চাই। ইস্তেগফার, জি, আর কোনো প্রশ্ন আছে বোন? জাযাকাল্লাহ, নেক্সট কলারে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গরু জবা করে খাওয়ানো এটা কি আসলে জায়েজ আছে কি না? জি, ওকে ভাই, জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্নের জন্য, আপনি প্রোগ্রাম দেখুন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, উনি বোন প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, ইস্তেগফার উনি কীভাবে পড়বেন সে সম্পর্কে যদি একটু বলেন মেহরবানি করে। জাযাকাল্লাহ বোন, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। ইস্তেগফারের কথা বিভিন্ন বইয়ে আপনি দেখেছেন যে ইস্তেগফার করার জন্য দৈনিক 100 বার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমাল যে আমাদেরকে ইস্তেগফার করার জন্য আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তেগফার করো, কেন আল্লাহ তাআলা গাফফার, ইস্তেগফারের দ্বারা তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং ইস্তেগফার করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতে কোরআনের মধ্যে এসছে,
যে ওমা কান আল্লাহ লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে শাস্তি দিব না, আজাব দিব না যতক্ষণ আপনি নবী তাদের মধ্যে উপস্থিত আছেন, আর ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফারে অভ্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং ইস্তেগফার আমাদের প্রোটেকশন, ইস্তেগফার আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য দৈনিক 100 বার বা তার চাইতে বেশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার জীবনে কোনো গুনাই ছিল না, তারপরে তিনি ইস্তেগফার করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে ইস্তেগফার খুব বড় আমল। এই জন্য বোন আপনি ইস্তেগফার করতেন। আপনার প্রশ্ন হচ্ছে ইস্তেগফার করার জন্য বলে ইস্তেগফার কি? ইস্তেগফার একটি হলো শাব্দিক ইস্তেগফার, যেমন কোরআনের মধ্যে এসছে ওস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রসুলের মুজাম্মিল লাস্ট আয়াত, সেখানে ওস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ এবং তোমরা ইস্তেগফার করো আল্লাহ তাআলা ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ তাআলা তোমাদেরকে রহম করবেন, মাফ করে দিবেন। তো ইস্তেগফার শব্দ দিয়ে আমাদেরকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আমরা যদি এগুলো না বলেও কেউ যদি বাংলা ভাষায় বলে আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ আপনি মাফ করাকে ভালোবাসেন, আল্লাহ আপনি ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন, এটি একটি ইস্তেগফার যে আল্লাহ আপনি মাফ করাকে ভালোবাসেন, মেহরবানি করে আমাকে মাফ করে দিন। এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়া, এটি হচ্ছে ইস্তেগফার। এটি বাংলাতে বলেন এইভাবে, অথবা আরবিতে বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ, অথবা কুরআনের আয়াত দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম, সবগুলোই ঠিক আছে। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। ভাই প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটি প্রশ্ন। মানুষ মারা যাওয়ার পরে দেখা যায় যে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে গরু জবো করে মানুষদেরকে খাওয়ানো বা তার জন্য ইসালে সব, উনি এটাই মিন করছেন, এটা কি কোরআন এবং হাদিসের আলোকে সঠিক? ভাই আমাদের সামাজিক কিছু বিয়াদি আছে যে ট্রেডিশনালি আমরা মনে করি যাদের কোনো আপন জন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন, তো তার বাড়িতে সবারই মনের মধ্যে একটা চলে আসে যে এই বাড়িতে কিছু খাবার দাবার হবে। এই চিন্তা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়, বলকে সংঘর্ষপূর্ণ। কারণ ইসলাম মানুষের মৃত্যুর সাথে কোনো জিয়াফত এবং গরু জবাই করার উৎসব এগুলোকে ইসলাম কোনো নির্দেশও দেয়নি এবং ইসলাম এগুলোকে সাপোর্টও করে না। হ্যাঁ, মানুষকে খাওয়ানো, গরু জবাই করে খাওয়ান আর যা কিছুই করে খাওয়ান, মানুষকে খাওয়ানো যে একটি সওয়াবের কাজ সেটি হচ্ছে ভিন্ন, কিন্তু উপলক্ষ মৃত্যুবরণের পরে গরু জিয়াফত সিন্নি ইত্যাদি করতে হবে, আর না করলে মানুষ মনে করবে যে হ্যাঁ অমুক লোকটা মারা গেলো, তার পরিবার তার জন্য বড় একটা খাবারের ব্যবস্থা করলো না। আর এগুলো করতে গিয়ে আমাদের সমাজের মধ্যে যখন কোনো মানুষ মারা যায় তখন তাদের উপরে এমনি একটি বোঝা, একটি পেরেশানি, একটি কষ্ট তাদের সবার জন্য, সাথে সাথে উপরে আরেকটি জিনিস চলে আসে যে এখন মারা গেছেন, তখন পয়সা থাকুক আর না থাকুক একটা বড় ধরনের বেশ কিছু গরু 10-15-20-25-30 কেউ তো আরও বেশি গরু জবাই করে খাবারের একটা ব্যবস্থা, এইটা আরেকটা বাড়তি ঝামেলা নিয়ে আসা হয়। অথবা কেউ কেউ এটাকে ঝামেলা মনে করেন না, তাদের সামর্থ্য আছে, কিন্তু সেখানে তারা নেম অ্যান্ড ফেমের চিন্তা চলে আসে যে এখনই আমার দান করার এবং লোক এলাকার সমস্ত মানুষকে, আমি যে দানশীল, আমি যে আমার বাবা মার বা আমার আত্মীয় স্বজনের যিনি মারা গেছেন তার প্রতি যে আমি অত্যন্ত কৃতজ্ঞ, এটা প্রকাশ করার এইটি একটা সুযোগ, 10টা গরু নিয়ে আসতে হবে এবং ইয়ে করতে হবে। এরপরে এখানে ফিতনা কি চলে আসে, আমরা প্রতিনিয়ত এগুলো শুনি যে সেখানে সিন্নি করার জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো, লোকজনকে ডাকা হলো, তো একজন তেরা হয়ে গেল, বললো না আমি আসবো না, আমাকে ওইভাবে দাওয়াত দেওয়া হয়নি। একটা কল নিয়ে ব্রেক থেকে ফিরে এসে ইনশাল্লাহ আপনার মূল্যবান আলোচনা শুনবো ইনশাল্লাহ। দেখি কলে কে রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি একটু জোরে হোক ভাই প্লিজ। আল্লাহর যে 99 নাম আছে, জি 99 নাম আপনি যে কোনো সময় পড়া যাইব নি, রকা ইয়া রাজ্জাকু ইয়া মালিকু ইয়া মালিকাল মুলক, বুঝছি ভাই, পড়া যাইব নি, আর কোনো অ্যামাউন্ট হিসাবে পড়া লাগে না,
জাজাকাল্লাহ, আপনি প্রোগ্রাম দেখুক ভাই, শুক্রিয়া আপনি প্রোগ্রাম দেখুন, জাজাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্ন নিব এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.